তো রুদ্রনীল বাবু যে আসলেন না, এটা আমি সত্যিই খুব আমি আমার কম্পিটিশনটা হারিয়ে ফেললাম, যে স্পিরিটটা হারিয়ে ফেললাম। আর যে রুদ্রনীল বাবু যে মাফিয়া রাজের কথা বলছেন, যদি ফেডারেশনে খালি চেয়ারটা দেখা দেখা যাবে আছে, রুদ্রনীল বাবু কিন্তু কাজ করতে পারতেন না। আমি 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 অঞ্জন বাবু আমরা বলে দিই, আপনাকে শুনে রাখুন, রুদ্রনীল বাবুকে জিজ্ঞেস করবেন, ম্যাডামও আছেন, রুদ্রনীল বাবু জিজ্ঞেস করে নেবেন, 7/1/2011 অন্তর বলে একটি সিনেমা ওয়ার্কশপ, তখন ওনার এই ওনার কোম্পানি ছিলেন ওয়ার্কশপ, তারান্ডনে রুদ্রনীল বাবু প্রোডিউস করেছিলেন অন্তর, সেখানে আশিস বিদ্যার্থী ছিলেন, ম্যাডাম রূপা গাঙ্গুলি ছিলেন, একটা টেকনিশিয়ানও টাকা পাননি, একটা টেকনিশিয়ানকেও তিনি টাকা পেমেন্ট করেননি। আমি স্পেসিফিক নাম বলছি, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান স্বপন মজুমদার, তার কাজ যে চেক দেওয়া ছিল চেকটা বাউন্স হয়েছে, সেই চেকটাও এখন আমাদের কাছে বন্ধ আছে। ডাইরেক্টর যিনি ছিলেন আমাদের সায়ন্তন ব্যানার্জি, তিনি পেমেন্ট পাননি। আর ডিরেক্টর কৌশিক দাস দেউলিয়া হয়ে গেছিলেন, 21 লক্ষ টাকা তিনি পান, একটা পেমেন্ট পাননি। তারপরে আপনি বলবেন আমরা মাফিয়া রাজ চালাচ্ছি, তারপরে তো উনি বহাল তবিয়াতে কাজ করলেন, উনি যে তারপরে কাজ করেছেন শূন্যতে, সেখানে কতগুলো টেকনিশিয়ান আমাদের পেমেন্ট পাননি, সেটা উনার প্রোডাকশন 2013 সালে। ম্যাডাম আপনার এই আপনি আপনার আপনার আপনি এটা আপনি বলবেন, আমরা তো টেকনিশিয়ানরা কখনো ভারত বাবু বলুন, ভারত বাবু প্লিজ আপনি বলুন, ভারত বাবু আমরা পলিটিক্যালাইজ করি না ম্যাডাম, ভারত বাবু আমরা নন পলিটিক্যাল, একদম আমরা কখনোই রং দেখি না, আপনি রং দেখছেন, আমি আসবো শরদ বাবু, আসবো ভারত বাবু প্লিজ, আপনি আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্লিজ সিনেমার নাম বলুন, রূপা শরদ বাবু প্লিজ, রুদ্রনীল বাবু কাজ করেছেন, হ্যাঁ আমি আসবো, আপনাকে ভারত বাবু প্লিজ আপনি, তাহলে তো এই টাকাগুলো পেমেন্ট না হওয়ার পর অনেক কাজই করা উচিত হয়নি ভরত বাবু, আমার প্রশ্নটাই তো চাইছিলাম, হ্যাঁ বলুন প্লিজ, সামনে আসলেন না, স্পিরিট হারিয়ে ফেললেন। অর্জুন দা আমার একটাই কথা, হ্যাঁ এই যে এত বড় কথা আজ রুদ্র বলল, রুদ্রই যখন নেই এই আলোচনার আর কোনো মানে আমার কাছে অন্তত মানে আমার তার মুখোমুখি ওকে এই প্রশ্ন করা খুব জরুরি ছিল যে কেন এই অ্যালিগেশনগুলো ও নিজেরই ইন্ডাস্ট্রি, ও তো পরিচিতি পেয়েছে ইন্ডাস্ট্রির জন্যে, তার কো আর্টিস্টের জন্যে, এই ইন্ডাস্ট্রি তার ক্যামেরাম্যান থেকে নিয়ে তার ট্রলি সেটিং থেকে নিয়ে তাদের জন্যই তো একটা জায়গা সে পেয়েছে, তাহলে এই জায়গায় ওই যে এই এত বড় অ্যালিগেশন দিল তারপরে সে নেই। রুদ্রনীল ঘোষ আসবার কথা বলেছিলেন আপনাদের কাছে, আমরা তাকে অনুরোধ করেছিলাম আসবার জন্য, আমি তিনি আসবেন বলে বলেছিলেন কিন্তু আনফরচুনেটলি তিনি আসেননি, এই সেই চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসবো শরৎ বাবু ভরত বাবু, এই সেই চেয়ার যেখানে বসার কথা ছিল রুদ্রনীল ঘোষের এবং আপনাদের সরাসরি মুখোমুখি হওয়ার কথা ছিল, মাফিয়া রাজ নিয়ে বলার কথা ছিল, কিন্তু আনফরচুনেট দুর্ভাগ্যজনক তারা বসলেন না।